السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে শিশু জন্মের পরে তার কানে আজান কিংবা ইকামত দেওয়া যাবে কিনা আমাদের অনেকেরই এটা প্রশ্ন আমরা এই প্রশ্নের অনেকেরই উত্তর সঠিকভাবে জানি না তো আমি কিছুদিন পূর্বে শেখ আবু তাহের সালাফিকে প্রশ্ন করেছিলাম যে শিশু জন্মের পরে তার কানে আজান কিংবা ইকামত দেওয়া যাবে কিনা তো তিনি চমৎকারভাবে উত্তর দিয়ে বলেছেন সেই উত্তরটি আমরা শুনব আমি মোবাইল স্ক্রিন সাইডে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে আমি আপনারা যদি সেই গ্রুপে জয়েন হতে পারেন সেই গ্রুপে আপনারা বিভিন্ন প্রশ্ন আপনারা করতে পারেন শেখ আবু তাহের সালাফি তিনি নিজেই উত্তর দিবেন ইনশাআল্লাহ আমি ডেসক্রিপশনে সেই গ্রুপের লিংকটি আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা চাইলে প্রশ্ন করতে পারবেন তো চলুন আমরা প্রশ্নটি বেশি কথা না বাড়িয়ে সেই প্রশ্নটি আমরা শুনে আসি সেই উত্তরটি শুনে আসি তো আশা করছি আপনারা শেখ আবু তাহের সালাফির কাছ থেকে চমৎকারভাবে উত্তরটি পেয়েছেন যে শিশু জন্মের পরে তার কানে আজান কিংবা ইকামত দেওয়া যাবে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার নেক্সট কোনো আবার ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু